আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রায়ানিক প্রোজেক্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি কিছু নতুন অ্যাকোয়ারিয়াম ফিশ আনছি, গাপ্পি ফিশ, ওইটার সাথে আজকে পরিচয় করে দিব। আমার কিছুদিন আগে ভিডিও দিছি যে আমি নতুন কিছু মাছ আনছিলাম, আসলে কী কী মাছ সেটা হলো রেড অ্যালবিনো এখানে আছে, এখানে ড্রাগন আছে, ওখানে ব্ল্যাক মক্সো আছে, তারপরে কিছু অ্যালবিনো আছে, আর এখানে মলি আছে, বেলুন মলি আছে, আর ভায়োলেট আছে, এইগুলা। আর নতুন আজকে যে মাছগুলো আনলাম আসলে পরিচয় করাই দেই। এটা হলো সেন্টা ক্লজ, তারপরে এটা হলো চিলি মোজাইক। অনেকে এটা ড্রাগন বললে ভুল করে থাকেন, আসলে এটা ড্রাগন না, এটা হলো চিলি মোজাইক। দেখতে প্রায় সেম বললে আসলে কিন্তু রেটটা অনেক ডিফারেন্স। আর এটা হলো কোইটক্সিটো, এটা কিন্তু অনেক রেয়ার মাছ, দামি মাছ, এটা সেই শুরু থেকে আজ পর্যন্ত এটার মার্কেট ভ্যালু অনেক। এটা হলো কোইটক্সিটো। এখানে এটা এটা হলো কি হলো এটা দেখা হোক, এটার নামটা আমি নিজেই ভুলে গেছি, আসলে মনে রাখা কষ্টদায়ক এত মাছ আর ভিতরে। এটা হলো রেড কি নামটা বললো জানি, এটা আচ্ছা যাই হোক, এটা নামটা আমি ভুলে গেছি ভাই, মনে কিছু নিয়েন না, ক্ষমা দৃষ্টিতে থাকবেন। যাই হোক, এতে কিছু নামটা আসলে মনে রাখা যায় না। ওই যে আমার ব্ল্যাক মস্কো নটটা, ওই যে দেখা দিতেছে, আসলে কত প্রকারের মাছ ভাইজান, কত প্রকারের মাছ, আসলে দেখতে খুবই ভালোই লাগে। আমি কিন্তু আসলে কোনো খামারি না, নতুন শখের বসে করতেছি, কিন্তু আসলে অনেক ফ্রাই পাইতেছি, এই জন্য আস্তে আস্তে আমি মানে চাইতেছি যে যত প্রকারের মাছ আছে আমার কাছে না হলেও এক পেয়ার করে থাকবে, এটাই মানে আমার ইচ্ছা। যাই হোক, আমি কোনো খামারি না, আমি কিন্তু উদ্যোক্তা, আসলে উদ্যোক্তা ছাড়া কিন্তু খামারি হওয়া যায় না। আমার এমনিতে সুখীমুখী খামার আছে, সেটা আমি খামারি, হ্যাঁ আমি স্বীকার করলাম, কিন্তু আমি এই অ্যাকোয়ারিয়াম ফিশের ক্ষেত্রে আমি খামারি না, আমি উদ্যোক্তা, কারণ এর মধ্যে অনেক কিছু বোঝার আছে। একটু 19-20 হলেই আসলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা অনেক, আমার প্রথমে কিছু মাছ মারাও গেছে। যাই হোক, আমি শুরু করছি এইভাবেই, মানে প্রথম ছোটো ছোটো কুড়া কুড়া। আর পানি অবশ্যই আমি 2 দিন আগে পানিটা রেডি করে রাখছি, নগদ নতুন পানিতে কিন্তু মাছ ছাড়া যাবে না। তারপরে আবার আনার পরে অ্যাডজাস্টিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, পানি যে অ্যাডজাস্ট হইতেছে আমি কন্টাইনিক পরে মাছগুলো ছাড়বো, না হলে হঠাৎ আপনার যেখান থেকে আনছি সেখানে এক তাপমাত্রা, এক কোয়ালিটি পানি, এখানে আরেক তাপমাত্রার পানি, মাছগুলো অসুস্থ হয়ে যাবে, মারাও দিতে পারে, এই জন্য রেখে দিছি দুইটা পানি, যখন একই তাপমাত্রা আসবো হবে তখনই মাছগুলো ছাড়বো, ঘন্টাখানিক পরে ছাড়বো। যাই হোক, নতুন আমার এখানে এখন অলরেডি 6 প্রকারের গাপ্পি আছে, মলি আছে, বেলুন মলি আছে, প্লাটি আছে, আস্তে আস্তে আরও নতুন কালেকশন আনবো, আপনাদের সাথে পরিচয় করে দিব। কিন্তু দুঃখের বিষয় হলো আমি একটা মাছের নাম ভুলে গেছি, নেক্সট ভিডিওতে আমি বলে দিব ওইটা কী মাছ, ওইটার নামটা আসলে মানে মনে আসতেছে কিন্তু আসতেছে না। যাই হোক, সমস্যা নাই, ওই সাইডের মাছটা ওইটা আমি বলে দিব যে ওইটা নেক্সট ভিডিওতে কি, ওইটার নামটা কি আমি ভুলে গেছি, আমি ফোন দিয়ে নামটা জানি না, নিব পছন্দ হইলো তাই নিয়ে আসলাম। ওনার কাছে যে যে আইটেম ছিল আমি নিয়ে আসছি, আমাদের একটু দূরেই আছে। যাই হোক, আপনারা চাইলেই যে বেশি করে নতুন করে শুরু করবেন, আসলে তা করেন না, কিন্তু প্রথমে অল্প অল্প দিয়ে শুরু করা ভালো, বুঝে শুনি না, তারপরে যদি মাছ টিকে টিকেইতে পারেন তারপরে বেশি করে আনবেন, সমস্যা নাই, কিন্তু প্রথম অবস্থায় কম দিয়ে শুরু করা ভালো আমার মতো, তাহলে আপনার রিস্কের পরিমাণটা খুবই কম থাকে। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, নতুনরা সাবস্ক্রাইব করুন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।